বন্ধুরা গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছে। স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অন্যদিনের মতো আজকেও এসে পড়েছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আমার থেকে বয়সে যারা ছোট তাদের অনেক ভালোবাসা, আর আমার থেকে বয়সে যারা বড় তাদের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর দেশ ও দেশের বাইরে থেকে যারা এখন আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। সকালবেলা সব কাজবাজ সেরে স্নান হয়ে গেছে আর মেয়ে স্কুলে চলে গেছে, তো আমি পুজোটা দিয়ে চাটা করে নিয়ে আসলাম আর চাটা খাবো। তারপরে বাড়ির থেকে মাছও রাখলাম, লোটে মাছ, তো ওই মাছটা এবার কাটবো চাটা খেয়ে। আর ভাত আর ডাল করেছি, মেয়েকে একটা ডিমের মামলেট করে দিয়েছি, ওইটা খেয়ে স্কুলে গেল। আর টিফিন কিছু বানিয়ে দেইনি, আজকে বললো যে তোমার 12:30টায় ছুটি হয়ে যাবে, ওই জন্য আর টিফিন টিফিন কিছু বানিয়ে দিইনি। এই চাটা খেয়ে মাছটা কেটে মাছটা রান্না করলেই হয়ে যাবে, কাজ কমপ্লিট। আর বিছানা টিছানা সেইভাবে গুছানো হয়নি, তো আগে মাছটা কেটে এসে রান্না করব, তারপরে এইদিকে বিছানা টিছানা গুছাবো। আর তোমরা সাথে থাকো, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো চাটা খেয়ে নিই, আবার পরে আসছি। বন্ধুরা রান্নাবান্না সেরে কাজবাজ সারা কমপ্লিট, ঘরে চলে এসে আর দেখো বাইরেটা কীরকম রোদ উঠেছে, মানে ঝলমল ঝলমল করছে রোদে। আর মেয়েটাও বাড়ি চলে এসছে, তো ওকে খেতে দেবো। আর কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। আর এত গরম দেখো, ঘেমে যাচ্ছি গরমে, তো চলো ওকেও খেতে দিই আর তোমাদের দেখাই কি রান্না করেছি আজকে। মেয়ে খেতে বসে গেছে, তো শাকটা দিয়ে মেখেছে। আর এইদিকে হলো লোটে মাছটা ঝুড়ো করেছি, এটা করেছি। আর এইটা ডাল করেছি অল্প একটু। আর আমি এখন খাবো না, তোমার ওই আমি একটু আগেই খেয়েছি, ওর জন্য মেয়েকেই দিয়ে দিলাম খেতে, তো খাক আমি পরে খাবো। আর ও আবার একটু বাটার খাবে। তো খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার আসছি। তো বন্ধুরা আবার চলে আসছি তোমাদের সামনে, আর মেয়েকে তখন খেতে দিলাম তোমরা দেখলে। তারপরে না আমি একটু শুয়ে তোমাদের ভিডিওগুলো দেখছিলাম, দেখতে দেখতে আর ঘুমিয়ে পড়েছি, আর দুপুরবেলা ভাত খাওয়া হয়নি। তারপরে কটায় উঠেছি বলে তো 5টার সময় উঠে তারপরে ভাত খেয়েছি। এখন 5টা বাজে না, সরি, এখন 6:30 বাজে। আর মেয়ে ওখানে পড়তে বসেছে, আর 5টার সময় উঠে তারপরে ভাত খেলাম। আর একটু পেয়ারা কেটে নিয়ে আসলাম, মেয়ে আর আমি খাচ্ছি। ভাবলাম যে তোমাদের সঙ্গে সেই মানে সে তখন কটা বাজে, দুটো বাজে না, তখন 1:30 মনে হয় বাজে, মেয়েকে খেতে দিলাম, তখন কথা হয়েছে আর কথা হয়নি। তো ভাবলাম একটু তোমাদের সামনে আসি, তো আবার চলে আসলাম, এটার জন্য কেমন লাগছে না, সুতোটা উঠে যাচ্ছে শুধু। আর এই দুই মানে এই এইখানটা এইখানটা এইদিকে কোনো ব্যথা নেই, এইখানে আর এইখানে ব্যথা, ভালোই ব্যথা আছে। সুতোটা ঘুরাতে বলেছে এরকম করে টেনে টেনে, তা ঘুরাতে গেলেও ব্যথা লাগছে। তা মা বললো যে এক্ষুনি ঘুরাস না, দুটো দিন যাক, একটু বোরোলিন গরম করে করে দে, দুদিন বাদে তারপরে ঘুরাস, নাহলে আবার কাঁচা তো রক্ত শক্ত বেরিয়ে যেতে পারে। আর এখানে বসে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম আর তোমাদের ভিডিওগুলো দেখছিলাম, তো ভাবলাম আমার তো খেয়ালই ছিল না। তারপর পেয়ারা মেয়ে বললো পেয়ারা খাবো, পেয়ারাটা কেটে এনে তারপরে হুট করে মনে পড়লো যে তোমাদের সঙ্গে তো সেই দুপুরে কথা হয়েছে আর কথা হয়নি, তা আবার আসলাম। আর মেয়ের আজকে পড়া আছে অনেক রাতে, সেই 8টার সময় মেয়েকে পড়তে দিতে যাব, তো আস্তে আস্তে মনে হয় সেই 10:30 মানে মেয়ের ছুটি হতে হতে মনে হয় সেই 10:30 বেজে যাবে, তো আজকে অনেকটাই রাত হয়ে যাবে। তো তোমরা সাথে থাকো, আবার একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে, 5:30টার ওপর বেজে গেছে, তো সন্ধ্যা সন্ধ্যা দেবো, তারপরে মেয়েকে পড়তে নিয়ে যাবো, তো পরে দেখা হচ্ছে, তোমরা সাথে থাকো। রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে পড়তে নিয়ে যাচ্ছি, 7:45 বাজে।
তো ওকে নিয়ে যাচ্ছি, তো ওকে দিয়ে আসি, তারপর আবার কথা হবে। তো দেখো, মেয়েকে পড়তে দিয়ে বাড়িতেও চলে এসেছি। আর এইটা দেখছো তো, এটা হলো কালকে দুধ দিয়ে গেছিল, তা দুধটা জাল দিতে ভুলে গেছি, তো ওই ছানাটা হয়েছে। তো ছানাটাকে একটু চিনি দিয়ে জাল দিয়ে নিয়ে, আর ভাবছি যে কি করব, ওরকম করে মেয়েও খাবে না, আমারও ভালো লাগবে না। ওর জন্য একটু পাটি সাপটা বানিয়ে নিচ্ছি। কোনো রকম চালের গুঁড়ো ছিল ঘরে, আর ময়দা দিয়ে এই যে গুলিয়ে নিয়েছি, ব্যাটারটা করে নিয়েছি। নিয়ে আর কটা ভাবছি যে ওইগুলো ওইটা দিয়ে, ছানাটা দিয়ে আর কটা পাটি সাপটা ভেজে নিই। তো এই পাটি সাপটাগুলো ভেজে নিচ্ছি ওর জন্য। আমার খুব ভালো লাগে ঘরের মধ্যে এরকম মিষ্টি কিছু থাকলে না, আমি মানে সচরাচর খাই না। এই ভাত দুপুরবেলা ধরো খাওয়া দাওয়া হয়নি, কাজ টাজ সেরে এসে তখন ওই একটা দুটো খাই, খুব ভালো লাগে। আর আমার মেয়ে তো এইসব ছুঁয়েও দেখে না, ও কোথায় বাইরের এগ রোল, চাউমিন, বিরিয়ানি এইসব দিলে ও খুব ভালো খায়, এইসব মিষ্টি জিনিস ও পছন্দ করে না। আমার খুব ভালো লাগে। আর আমার বর বাড়ি আসলে তো আগে আমার জন্য মিষ্টি নিয়ে আসে, আর এখন তো বাড়িতে নেই। বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে বাড়িতে নিয়ে এসেছি। আর মেয়েকে বাড়িতে আনতে আনতে সেই 10:30 বেজে গেছে, ওর জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি। আর তখন যে পাটি সাপটাগুলো করেছিলাম, এই দেখো, তো এখনও কিন্তু খেয়েই দেখিনি কীরকম হয়েছে না হয়েছে। মিষ্টি হওয়া নিয়ে কথা, মিষ্টি হলেই হলো, আর আমার মেয়ে তো খাবেই না, ওই আমিই খাবো। আর মায়ের বাড়িতে তোমার ইয়ে চায়ের ঘরে দিয়েছি, ওদের দুটো বাচ্চা আছে তো ওদেরকে দিয়েছি, আর এখনও খেয়ে মেয়েও খাইনি আমিও খাইনি। এসে পর ভাত খেয়ে নিয়েছি, তো আর খাওয়া মুখে খেতেও ইচ্ছা করছে না। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, তো আজ এই পর্যন্তই। তোমরা দেখো, যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আসবে তারা ফুল ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।